বাদ্যযন্ত্রের মাধ্যমে গান বাজনা করে কোনো প্রকার আমল ইসলামে আছে কিনা? বাদ্যযন্ত্র এটি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হারাম করেছেন, সূরা লোকমান আয়াত নম্বর ৬, সূরা লোকমান আয়াত নম্বর ৬ এটার ব্যাখ্যায় তাফসীরের কিতাবগুলোতে ইবনে কাসির, কুরতুবী যত বড় বড় মুফাসসিররা তাফসীর লিখেছেন, কোরআনের ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাগুলো খুললে দেখবেন এখানে লেখ বেলা হয়েছে আল গেনা, অর্থাৎ গান বাদ্য বাদ্যযন্ত্র এগুলো যদি কোনো ভালো গানের মধ্যেও যুক্ত হয়, এমন কি সুন্দর ইসলামী গজলের মধ্যেও বাদ্যযন্ত্র যুক্ত হয়, তাহলে সেটা হারাম হয়ে যায়, এটা হারাম হয়ে যায়। গোটা বিশ্বের তেমন কোনো আলেমদের কোনো মত পার্থক্য নেই, আমাদের দেশে কিছু মানুষ বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে আল্লাহরে ডাকে, কথা বুঝে আসছে আছে না নাই? আরে ভাই, যে বাদ্যযন্ত্র ভাঙার জন্য রাসূল এসেছেন সেই বাদ্যযন্ত্র আবার কিভাবে এবাদতের মাধ্যম হতে পারে? এটা শয়তান আমাদের মনে এ সমস্ত ঢুকায়। যারা বাদ্যযন্ত্র জানায়া এই সমস্ত গান করে, গজল গায়, এদেরকে কখনো মসজিদে দেখবেন না, ঠিক না ভাই? ঠিক। এদেরকে কখনো উমরা হজ করতে দেখবেন না, যে নামাজ রাসূল জীবনে কখনো ছাড়েন নাই, পাহাড়াতে হাসরাতে পড়ছেন, মসজিদে নবী বানাইছেন, রাসূল মসজিদে নবী মদিনায় বানাইছেন না বানান নাই, কাবা আল্লাহর ঘর মসজিদ বানাইছেন না বানান নাই, অথচ এই গান বাদ্যের মাধ্যমে তথাকথিত জিকির করা পাবলিকদেরকে কখনো মসজিদে আপনি দেখবেন না। তাহলে যে মসজিদ আল্লাহ তাআলা রাসূল বানাইছেন সেখানে তাদেরকে না পাইলে তাহলে বুঝতে হবে এগুলো পিওর ভণ্ড এবং বেজাল। আল্লাহ তাআলা তাদেরকে সংশোধন হওয়ার তৌফিক নসিব করুন, আমিন।